আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা একটা ছোট ক্যানভাস নিয়েছি ক্যালিগ্রাফি করার জন্য, তবে ছোট ক্যানভাস হলেও আজ নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন, তো দেখতে থাকুন ফুল ভিডিওটি। কালারটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে কালো কালারটা ইউজ করতেছি, আর আশা করি কালো কালারটা ব্যবহার করার পর কালারটা আমাদের খুবই সুন্দর একটা লুক দিবে। এ পর্যায়ে আমরা সাদার সাথে সামান্য কালো মিক্স করে সিলভারের মতো একটা রং বানিয়ে নিয়েছি, সেটাই আমরা অ্যাপ্লাই করব। তো সাদার সাথে সামান্য কালো মিশালেই সিলভার কালারটা হয়ে যায়, আর সিলভার কালারটা যেহেতু সচরাচর পাওয়া যায় না, তাই আমি সাদা আর কালো দিয়েই কাজ করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবেই করে নিতে পারেন। করতে করতে কম্পোজিশন নিয়ে কিছু কথা বলা যাক। আসলে কম্পোজিশন নিয়ে কথা বলার মতো হলে ক্যালিগ্রাফির যে প্রধান ধাপটা সেটা হচ্ছে কম্পোজিশন। আর এখন বলতে পারেন যে কম্পোজিশন কোথা থেকে শিখবো বা কি করে কম্পোজিশন করতে হয়। কম্পোজিশন করার জন্য আপনার মূল যেই বিষয়টা সেটা মাথায় রাখতে হবে যে যারা বড় বড় আর্টিস্ট রয়েছে বা আপনার যাকে ভাল লাগে তাদের আর্টগুলো দেখবেন এবং বুঝতে চেষ্টা করবেন যে তারা সেই কম্পোজিশনের মধ্যে কি হরফ ব্যবহার করেছে বা কি আয়াত লিখেছে। যেমন ধরুন আপনার সব রকম হরফের একটা ধারণা থাকতে হবে আপনার, যে এই হরফটা এই শেপে বা এই ধরনের হয়ে থাকে। তাহলে দেখবেন যে আপনি যখন বড় বড় আর্টিস্টের আর্টগুলো দেখবেন তখন আপনার মাঝে একটা ধারণা হবে যে হয়তো সে এই হরফটা লিখেছে বা এই দোয়াটা লিখতে পারে। তো আজকে আমি যে কম্পোজিশনটা করেছি আপনারা চাইলে সেটাও ফলো করতে পারেন। তবে যদি অন্য কারো আর্ট ভালো লাগে তাহলে তাদেরটাও দেখতে পারেন। তো কম্পোজিশন শিখতে হলে এটাই হচ্ছে একটা মূল বিষয়, সেটা হচ্ছে বড় বড় আর্টদের আর্টগুলো আপনার দেখতে হবে এবং সেদিকে খেয়াল রাখতে হবে যে তারা কোন হরফটা কোন দিকে নিচ্ছে বা কি ধরনের লিখতেছে। তো সেই জিনিসটা যদি আপনারা খেয়াল করতে পারেন তাহলে আশা করি আস্তে আস্তে কম্পোজিশন আপনাদের
খুবই সুন্দর হবে। আর কম্পোজিশন এমন একটা বিষয় সেটা হচ্ছে আপনার একেবারেই হয় না, কম্পোজিশন আপনার ক্যানভাসেই যে করতে হবে তেমন কোনো কথা না। আপনারা চাইলে আপনার লাইব্রেরিতে 10 টাকা করে আর্ট পেপার পাওয়া যায়, সেগুলো আপনার ক্যানভাসের মতোই বড় হয়ে থাকে, আপনারা চাইলে সেগুলোর মধ্যে করে করে প্র্যাকটিস করতে পারেন। তো আমিও শুরুতে এমনই করেছি যে ওই আর্ট পেপারগুলো এনে সেগুলোর মধ্যে আর কি কম্পোজিশন করেছি। এবং আপনারা চাইলে এই আইডিয়াটা করতে পারেন, প্রথমেই ক্যানভাসে না করে কম্পোজিশনটা আপনার আয়ত্ত করে ফেলুন, তাহলে আস্তে আস্তে দেখবেন রঙের কাজ ধীরে ধীরে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করি কোনো জায়গা বা কোনো ভিডিও স্কিপ না করতে, আমি সম্পূর্ণটা দেখাই, যেমন ধরুন কম্পোজিশন, কালার মিক্সিং, দেন আপনার শেষে ডিটেলসের কাজ, গ্রাফিতি, ক্যালিগ্রাফি। আমি এক ভিডিওতে দেখা গেছে ওই ক্যালিগ্রাফির একেবারে আন্তপান্ত আমি তুলে ধরি আর কি। তো সেক্ষেত্রে আপনার একটু ভিডিওটা লং হলেও আপনার আশা করি যে একটা ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিও স্কিপ না করে দেখা গেছে যে যদি আপনি একটা ভিডিও ফুল দেখতে পারেন, তাহলে ওই আর্টটার বিষয়ে একটা ভালো ধারণা হবে। আমি সেজন্য কোনো জায়গায় স্কিপ করি না, আমি সব কিছুই দেখানোর চেষ্টা করি ধীরে ধীরে, আপনার গ্রাফিতি, ক্যালিগ্রাফি, কালার কাজ সব কিছুই ইনশাল্লাহ আমি এক ভিডিওতেই দেখিয়ে দিই। তো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি খুবই উপকৃত হবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন, আর যদি অলরেডি আমাকে এতটুকু ভালোবাসা দিয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.